হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল গোপাপুর হাউস অ্যান্ড ব্লগ ভিডিও। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। তো সবাইকে আগে গুড মর্নিং জানিয়ে দিচ্ছি রোজকারের মতন। আর সকালবেলা না তোমাদের গুড মর্নিংটা জানাতে আমার প্রচুর ভালো লাগে, কেননা সকালটা শুরু হয় তো গুড মর্নিংয়ের থেকে। তো চলো সকালবেলা চলে আসলাম রান্নাঘরে। আর এখন আমি মাখছি হচ্ছে ময়দা, আর বানাবো হচ্ছে গোলা রুটি। বুঝতেই পারছো, সকালবেলা একটা হালকা টিফিন করব, আর এই টিফিনটা আমার বেশি পছন্দ হয় সব সময়ের জন্য। তো আমি সকালবেলা বেশিরভাগ এটাই করে থাকি। আর তার মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়েছি একটু অল্প করে চিনি, মানে মিষ্টি, হালকা মিষ্টি হবে আর হালকা একটু নোনতা থাকবে। এভাবে গোলা রুটিটা মানে করব, তেল দিয়ে ভেজে নেব। আর এইভাবে গোলা রুটি আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর যেদিন আমার একটু কাজ বেশি থাকে তো বন্ধুরা, সেদিন আমি এইভাবেই করি। কী করবো বলে, একা হাতে পুরো সংসারটা সামলাতে হয়, তো আমার এইভাবেই করাটাই আমার মানে বেশি আর কি ভালো লাগে। তো গোলা রুটির ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে, আর আমি এবার একটা রেস্ট দেওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রাখবো। আর গোলা রুটি হবে না, তার সাথে কিন্তু আবার চাও হবে। তো তোমাদের দাদাভাইকে রেগুলার সকালবেলা চা দিতে হয়। আর আরেকটা কী বলো তো, ওকে চা দিতে দিতে না এখন আমারও একটা চায়ের নেশা হয়ে গেছে, কি মানে ওর সঙ্গে এখন আমিও সকালবেলা একবার খাওয়া হয়, তারপরও আরেকবার করা হয়, তো ওর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিই। জানি না কেন অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটা আমার আগে ছিল না, এখন হয়েছে অভ্যাসটা। তো 2 কাপ বসাবো, আমার জন্য 1 কাপ, তোমাদের দাদাভাইয়ের জন্য 1 কাপ। তো সকালে জল খাওয়ারটা তো এইদিকে আমি পুরো রেডি করে নিলাম, গুছানো হয়ে গেলে গিয়ে। তো সকালে জল খাওয়ারটা অনেকটাই মানে মানে রেডি করে রাখলাম, এবার বানাবো। তো চলো দেখে আসি মেয়ে কী করছে। আর ওইদিকে দেখো, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো এবার আমি চলে আসলাম মেয়ের দিকে, মেয়েকে ডাকতে, কারণ ও শুয়ে থাকে, সকালবেলা ওকে আমি ডাকি না, ও একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তাই জন্য ওকে আর ডাকি না। আর স্কুল থাকলে তো সকাল সকালই চলে আসে, মানে সকাল সকালে উঠে পড়ে আর কি। আর যেহেতু স্কুল নেই, এখন ছুটি আছে, তো আর সকালবেলা করে ডাকি না, ওর মতন ঘুমিয়ে থাকে। আর দেখেছো, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলো না, তবে উঠলো, যেহেতু ভিডিও করছিলাম তো ওই জন্য উঠে পড়লো। আর ওদিকে দেখো, তোমাদের একটু হাইও করে দিলো। ওই দেখো, বললাম শোনো একটু হাই করে দে সব বন্ধুদেরকে, তো সবাইকে একটু হাই করে দিলো। আর দেখো হাঁটটা কোথায় কিরকম করে হাঁটছে, দেখেছো ঘুম থেকে সবাই উঠেছে না। আর ওইদিকে আমার মানে রান্নার মানে সকালের টিফিনটাও রেডি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর চলে আসলাম বেলকুনিতে, বেশ মিষ্টি একটি সোনালি সোনালি রোদ সকালবেলা। তো জামা কাপড় নিয়ে চলে আসলাম, 4টি জামা কাপড় ভিজিয়েছিলাম, কি বলবো, একটার পর একটা কাজ থেকেই যায় আমার মাথার উপরে। আর যেহেতু কাঠে রান্না করি, তো কাঠগুলো একটু বেলকনিতে রোদে দিয়েছি, কারণ কাঠগুলো একটু শুকোলে না রান্না করতে বেশ ভালো লাগে, মানে মজা লাগে যা যা কি বলে। তাই কাঠগুলো একটু রেগুলার আমি একটু রোদে দিয়েই রান্না করি, আর সব সময়ের জন্য বেলকনিতে রোদে দেওয়া থাকে। আর ওইদিকে জামা কাপড়গুলো না সকালবেলা করে কেচে ধুয়ে মেলে দিলে না বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়। তো সকালবেলার জন্য জামা কাপড়টা মেলে দিলাম। আর ওইদিকে আমাদের জল খাওয়ারটা কিন্তু মানে জল খাওয়ারটা আমাদের হয়ে গেছে, গিয়ে রেডি করা কমপ্লিট, যেটা তোমাদেরকে আর দেখাইনি আমি। তো ওদিকে জল খাওয়া রেডি করে দিই, আমি এদিকে চলে আসলাম, জামা কাপড় কটা ধুয়ে রেখেছিলাম সকালে, তো ভাবলাম মেলে দিই তারপরে গিয়ে খেতে বসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে সব রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। 2টো গোটা গোটা নিয়েছিলাম রুই মাছের বাচ্চা, আর দেখতে পাচ্ছো জলে রেখেছিলাম, বেশ দারুণ খাবি খাচ্ছে। তো কী কী রান্না হবে সবটাই কিন্তু গুছিয়ে নিয়ে বসে পড়লাম। এখন সবজি কুটার থেকে শুরু করে মাছ কুটবো, আর ওদিকে চিকেনও নিয়েছি, সমস্ত জিনিসই আমি নিজে হাতে কুটে নেব। আর ওদিকে দেখো, উনুনটাও বেশ লেপে পুছে সুন্দর করে উনুনটা গুছিয়ে নিয়েছি। আর উনুনটা খুব সুন্দর করে না সকালবেলা লেপে পুছে এভাবে গুছিয়ে নিতে আমার ভালো লাগে, মানে সব রেডি থাকলে রান্না করতে কিন্তু বেশ বেশ অল্প সময়ের মধ্যে খুব সুন্দর হয়ে যায়। আর ওইদিকে মাছ কাটতে বসেছি, এবার আমার মেয়ে এসে এখন একটু জ্বালাতন করবে, কারণ না জ্যান্ত মাছ দেখলে ও আর ঠিক থাকতে পারে না, ও কিন্তু ওই মাছ নিয়ে অনেকক্ষণই এখন আমার সাথে খেলবে, মানে যতক্ষণ আমি মাছ করবো ততক্ষণ ও কিন্তু আমার পাশেই বসে থাকবে আর ওরকম বদমাশি করবে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো মাছগুলো কুটিনি, আর ওইদিকে মাংস আছে, মাংসটা আমি আমার মানে পিস মতন যেরকম সাইজ করবো তো সেই পিস মতন আমি করে নেব। তো ওটা বটিতে কাটবো না, ওটা আমার কাটার আছে, তো ওটা দিয়ে কাটবো। আর ওইদিকে দেখো কিছু সবজিও নিয়ে নিয়েছি। তো আগে মাছটা কুটে লবণ হলুদ মাখিয়ে রাখবো, তারপরে যাবো হচ্ছে সবজির দিকে। আর ওইদিকে আমার মেয়ে কিন্তু বদমাশি করেই যাচ্ছে। আজকে কিন্তু মাথার উপরে অনেক রকম রান্না রয়েছে, তো সবটাই কিন্তু করতে হবে, তাই জন্য সকাল সকাল আর বসিনি। অন্য অন্য দিন না খাওয়া দাওয়ার পরে, সকালে টিফিন খাওয়ার পরে একটু বসে পড়ি, তো আজকে চিন্তা করলাম অনেক রান্নাবান্নাই আছে, তো আর বসবো না।
তাই চলে আসলাম সিধা রান্নাঘরে। আর ওইদিকে মাছগুলো কাটতে হবে, ওইদিকে মাংস কাটতে হবে, ওইদিকে হচ্ছে তো সবজিগুলো কুটতে হবে, তাই আর বসলাম না, চলে আসলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে কিছু কাজ আমার গুছানো হয়ে গেছে, মাছটা কেটে মাছটা কুটে নিয়ে লবণ মাখালেই আমার হয়ে যাবে। আর এই করতে করতে না সকাল থেকে যে সারাদিন আমার কীভাবে চলে যায় সত্যি আমি একেবারে বুঝিয়ে উঠতে পারি না। সংসারের কাজ বুঝতেই পারছো, কাজ যতই করি না কেন শেষ আর হয় না, তো সমস্ত কাজ সকাল থেকে আমি এইভাবে গুছিয়ে নিয়ে করি, আমার অসুবিধা হয় না, হয়ে যায় ঠিক আছে, আর আমার সময়টা খুব সুন্দর পার হয়ে যায়। আর জ্যান্ত মাছের ঝোল হবে আজকে, দেখে বুঝতেই পারছো জ্যান্ত মাছের ঝোল খেতে আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? আমাদের এখানে জ্যান্ত মাছের ঝোল সবাই ভালো খায়। আর সকাল সকাল না খুব সুন্দর মাছ নিয়ে এসছে বাজার থেকে, একেবারেই জ্যান্ত ছিল, আর তার সঙ্গে অল্প চিকেনও নিয়ে আসা হয়েছে, তোমাদের তো দেখিয়েই দিলাম। আর মাছগুলো এবার ভালো করে কুটে নেব, কুটে ধুয়ে লবণ মাখিয়ে যাবো এবার অন্যদিকে কাজে। তো দেখো ওইদিকে বদমাশি করতে প্রচুর করছে আমার মেয়ে জলের মধ্যে, দেখেছে? যত বলছি ধরিস না, শোনো ওরকম করিস না, বেশি জল ঘাটিস না, তো আমার কথা শুনছে না, দেখো আবার ফোনের মধ্যে এসে আবার বদমাশি করছে। তো মাছ পুরোপুরি আমি মাছটা তিন টুকরো করে কুটে নেব, তিনজন ছ আমরা চারজন লোক আছি সেভাবে কুটে নিলাম। তো চলে আসলাম এবার চালের দিকে, ওইদিকে দেখো গামলার চালটাও মেপে রেখেছিলাম, এটা এখন আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ চালটা না আমি 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখতে বেশি পছন্দ করি, তাই ভালো করে ধুয়ে নেবো, কারণ চালে প্রচুর ময়লা থাকে, সাদা সাদা একটা ধুলো টাইপের থাকে, তো ওটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আর আমি এবার 10 থেকে 15 মিনিট চালটা ভিজিয়ে রাখবো। আর আমি সবসময়ের জন্য না আবার এর থেকে একটু বেশি সময়ও রাখি ঠিক আছে, কারণ আমি চালটা ভিজিয়ে রেখে ভাতটা রান্না করতে বেশি পছন্দ করি। তো চালটা ধোয়া হয়ে গেছে, এবার জল দিয়ে এটা আমি 15 মিনিট ঢেকে রাখবো, ঢেকে রেখে কিন্তু আবার সিধা চলে আসবো রান্নাঘরে ঠিক আছে। কাঠের ঘরে চলে গেলাম, তো ওইখানে গিয়ে কিন্তু দেখো উনুনটা সাজানো রয়েছে, তো এখন আমি বসাবো ভাত, তাই উনুনটা ধরিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু সবজিগুলো আমার সব কুটা হয়ে গেছে, তো সবজি কি কি কুটেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আর বলেও দেবো। আর দেখো উনুনটা ধরিয়ে দিলাম, বেশ সুন্দর উনুন পাড়ে কাঠগুলো ফেড়ে নিয়ে বসেছি, কাঠগুলোকে কেটে নিয়ে বসে না উনুনটা ঝরাতেও সুবিধা হয়। তো দেখো ওইদিকে সবজিগুলো সমস্ত আমার কুটা হয়ে গেছে, আর চাল কিন্তু আমার অলরেডি হাঁড়িতে দেওয়া হয়ে গেছে, ওই দেখো তো 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট সবজি কুটতে কুটতে আমার চালটা ভিজে ভিজানো হয়ে গেছে। ওইদিকে দেখো চিকেন কুটা হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, পাঁচ শাকটা ভাজতে হবে, আর ওইদিকে সব সজনে আলু ঠালু দিয়ে একটা চচ্চড়ি হবে উচ্ছে দিয়ে, আর মাছের আলু কেটেছি, সমস্ত জিনিস সবজি আমার কুটা রেডি। তো এবার আমি বসাবো ভাত, উনুনটাও ধরে গেছে, ভাতের হাঁড়ি চাপিয়ে দিলাম। তো বন্ধুরা চলো, রান্নার যুদ্ধ তো কমপ্লিট শেষ হলো, রান্নাটা অনেক যুদ্ধের পরে কমপ্লিট হলো, তো এবার চলে আসলাম স্নান টান করে একটু সাজুগুজু করতে। আর স্নান করার পরে না একটু সাজুগুজু করতে আমার জানি না কেন বেশি ভালো লাগে, তো চলে আসলাম স্নান করে সাজুগুজু, স্নান করা কমপ্লিট একটু সাজুগুজু করব, আর হালকা সাজুগুজু করব, একটু কাজল পরবো, টিপ পরবো, হালকা লিপস্টিক পরবো, আর পরবো হচ্ছে সিঁথিতে একটু সিঁদুর। তো এই হচ্ছে আমার রোজকারের এটা রুটিন, এরকম সাজটা আমি সাজি তোমরা দেখেই বুঝতে পারো, চোখের তলায় কাজলটা আমার রেগুলার থাকবে, হালকা লিপস্টিক ছোটে আমার রেগুলার থাকবে, মাথায় সিঁদুরটা কিন্তু কপালে শীতেতে সিঁদুরটা আমার রেগুলার থাকবে, এই হচ্ছে আমার রোজকারের রুটিন। তো চলো সাজটা কিন্তু আমার অলরেডি দেখতে পাচ্ছ, সাজ যে আমি তোমরা দেখে বুঝতেই পারছো, আর আমার সাজটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু না যতই নাইটি পরা থাকি না কেন একটু সাজুগুজি করতে আমি বেশি পছন্দ করি তোমরা জানো, আর বেশি হিজুগিজি সাজি না আমি, তো আমি হালকাভাবেই সাজি। তো চলো সাজ কমপ্লিট, এবার যাবো রান্নাঘরে মেনুগুলো দেখানোর জন্য, রান্নাঘরে না ডাইনিংয়ে, ডাইনিং ওইটাও রান্নাঘর আমার। তো চলো রান্নাগুলো কী কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, এত কষ্ট করে রান্না করলাম আর তোমাদের দেখাবো না, তা কোনো দিনও হয়? তো চলো আজকের মেনুতে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ মেনুতে কিন্তু সবার প্রথমে রয়েছে এক হাঁড়ি ভাত, যেটা আমি রোজ বলি যে গরম গরম এক হাঁড়ি ভাত, তো মেনুতে আছে এক হাঁড়ি ভাত। আর তারপরে দেখো সজনা চচ্চড়ি করেছিলাম উচ্ছে দিয়ে, তেঁতো দিয়ে, সব সবজি দিয়ে, কুমড়ো টুমড়ো দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল। আর ওইদিকে হয়েছিল মুসুরির ডালের